নতুন ইংরেজি বছর 2023 নতুন ইংরেজি বছরে আসানসোল বাসীর কাছে আমরা যাতে ওনারা সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা করি এবং তাদের এই বছরটা যেন খুব সুন্দরভাবে কাটে। পূজা হয় প্রত্যেকবার আমাদেরকে ডাকে কীর্তন নাম সংকীর্তন করে বছরের শেষ দিনে
তো আমি এবং অমর চ্যাটার্জি দুজনেই সেখানে গেলাম প্রণাম টনাম করে আসানসোলবাসীর জন্য যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে আমরা যাতে তাদের সেবার সুযোগ পাই সেই এই করলাম আর প্রণাম করে তারপরে এলাম আর আজকে গুরু গোবিন্দ সিং এর যে জন্মদিন সেটা বানপুরে পালন হচ্ছিল সেখানেও আমি উপস্থিত ছিলাম এবং খেলার মাঠে আজকে একটা ক্রিকেটের উদ্বোধন আছে সেখানেও যাব তো মোটামুটি চারটে পাঁচটা প্রোগ্রাম আই ক্যাপ হয়েছে একটা আমাদের 60 ফুট রোডে সেখানেও আমরা গেছিলাম সেখানেও আমি গেছিলাম উপস্থিত ছিলাম তো এইভাবেই মানুষের পাশে যদি দাঁড়াতে পারি নিজেকে ধন্য মনে করি।